সাত দশক আগে রক্ত ছড়া ভাষা সংগ্রাম স্মরণে বরাবরের মতো এবারও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। আগের দুই বছর কোভিড সীমাবদ্ধতা থাকলেও এবার সশরীরে উপস্থিত হয়ে সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে পাকিস্তান আমলে সাংস্কৃতিক আগ্রাসন, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে বাঙালির লড়াইয়ের ইতিহাস তুলে ধরেন সরকার প্রধান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আক্ষেপ, নতুন প্রজন্মের বিকৃত ধ্বনিতে বাংলা উচ্চারণ প্রবণতাই, ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলার একটা প্রবণতাও দেখা যায়। এটা আরো জঘন্য আমি মনে করি। যে জাতি ভাষার জন্য রক্ত দিয়ে যায় তাদের মাঝে তো এই দ্বন্দ্বতাটা থাকা উচিত না। ক্ষমতাসীন দলের আলোচনা সভায় উঠে আসে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গ। বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি উল্লেখ করে শেখ হাসিনার হুঁশিয়ারি, বিদেশিদের দালালি করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। তারা মিটিং করছে, মিছিল করছে, আমরা কিন্তু বাধা দেইনি। কিন্তু বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ তো তখন একটা মিছিল মিটিংও করতে পারতো না, সব জায়গায় বাধা। আমরা কিন্তু প্রতিশোধ নিতে যাইনি, আমরা বাংলাদেশের উন্নয়নের দিকেই নজর দিয়েছি। তারপরেও দেখি দেশে বিদেশে যে হাহাকার করে বেড়ায়, কেঁদে বেড়ায়, মানে মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে একবার দোলাই করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। সেই স্বপ্নে তারা বিভোর। হয়তো একসময় সেটা করতে পেরেছে দালালি করে, এখন আর সেই দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, পারবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বিএনপির আগুন সন্ত্রাস দুর্নীতির চিত্র তুলে ধরেন সরকার প্রধান, বলেন দানবের হাতে আর ছেড়ে দেয়া যায় না ক্ষমতার ভার। উন্নত দেশ গড়তে প্রয়োজন মানুষের ভোটের অধিকার নিশ্চিত রাখা। জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগই সেই অধিকার নিশ্চিত করেছে। বিএনপির জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাত দিয়ে, যারা নিজের দেশের অর্থ অন্যের কাছে তুলে দেয়, নিজের দেশের স্বার্থকে বিকিয়ে দেয় আর নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারে। তারা আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে কিভাবে, সেটাই আমাদের প্রশ্ন। তারা যে আগুন নিয়ে খেলেছিল, বাংলাদেশের মানুষ যদি তাদের বেলায় এই আগুনের খেলাটা খেলে তখন তাদের কি অবস্থাটা হবে, সেটা কি একবারও ভেবে দেখে বিএনপি? আমরা আর যাই হোক, ওই দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না। ওদের হাতে ক্ষমতা গেলে এই উন্নয়নশীল দেশের মর্যাদাটাও ওরা ধ্বংস করে দেবে, সেটাই সবাইকে মাথায় রাখতে হবে। এ সময় সরকারের উন্নয়ন কাজের পাশাপাশি বিএনপির অপকর্ম জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। শুধু সেই কথাগুলি যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন তাহলে ভোটের আর কোনো সমস্যা আমাদের নাই, আর এই ক্ষমতাও কেউ আর কেড়ে নিতে পারবে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আমরা আর যাই হোক, ওই দানবদের হাতে।